এই চারটা ধারবাট কি আমাদের দেখানো যায় মিলন ভাই বসে ধারবাটের কথা কি বলবো ভাই এক কথা যে সেলর যেটা পাইপ বলে যেটা একবার চাপ দিলে আপনি দেখেন দর্শক ভাইদের যে আসলে মিলন ভাই যে কথা বলতিছে কথার সাথে আসলে কতটুকু ধারবাটের মিল আছে এই যে দুধের কালারটাও কিন্তু দেখবো চারটা বাট ইনশাআল্লাহ আমরা দেখলাম দুধের কালারটা একটু নিয়ে আসেন একেবারে হলুদ কালার দুধটা একবার দেখেন জারচি গরু যেটা হলো আপনার একবার গাড়ো যেটা কিয়া হয় একবার একবার পিওর মানে গাড়ো এই দুধটা জি দুটি গাবি দুটি বাচ্চা

দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে আগস্ট দুই হাজার চব্বিশ রোজ সোমবার কৃষি অ্যান চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান খামাচ্যানেল অবস্থান করছে মরিয়ম ডেডি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চৌবাড়িয়া হরপরা গ্রামে হরপরা জামা মসজিদ পার করে এসে এই খামার খামারের মালিক মিলন ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে এই খামারে কিন্তু দামি কম দামি সব ধরনের গাভী পাওয়া যায় জার্সি গাভীগুলো এই খামারে বেশি পাওয়া যায় এই সপ্তাহে মিলনবাইয়ের কাছে নতুন যে জার্সিগুলো রয়েছে এগুলো যাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো ভিডিও দেখে কিনলে কী কী সুযোগ সুবিধা পাবেন বর্তমানে গাভী গরুর বাজার কেমন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করব যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবে আসসালামু আলাইকুম

ঠিকানাটা হলো পাবনা জেলা ভাঙ্গুরা থানা চৌবাড়ি গ্রামে আমার খামারটা হলো মরিয়ম ডেয়ারি ফার্ম আচ্ছা এখানে তো মিলন ভাই আমরা যতদূর জানি যে গরিব মানুষ থেকে শুরু করে মধ্যবিত্ত বড় লোক সবাই এখন গরু কিনতে পারে এক সময় তো আপনি শুধুমাত্র গরিবদের জন্য গাভি কিনতেন জি ভাই এখন আল্লাহ দিলে এখন সম্পূর্ণ সবাই কিনতে পারবে এক কথায় যে তারপরও আর একটা জিনিস আমি থাকি একটু ব্যাক সাইডে ভাই প্রত্যেক সপ্তাহে তো আমার ধরেন ভিড়ও তো যাই অনেক কিতা মানে মানে লোকাল সাইডে আসতে না চায় মানে পুকুর থেকে কিছু কিছু মাল ধরেন নিয়ে যায়

পনেরো বিশটা খামার কিন্তু এখানেও আছে তো মিলন ভাই আজকে গরুগুলোর বাজার কেমন দেখলেন এই সপ্তাহে আজকে বাজার অনুযায়ী ধরেন দেশের যে আবহাওয়া মানে মাঝখানে আসলে যে সিলেট চট্টগ্রাম কুমিল এই সাইড একটু বন্যার কারণে বাজারটা আসলে আগের সাইডে অনেকটা একটু কম হয়ে গেছে ঢিল হয়েছে না জি কত টাকা থেকে শুরু করব আজকে আজকে শুরু করব 1 লক্ষ একদম 45000 টাকা আর উপরে উপরে থাকবে 2 লক্ষ

বাচ্চা সহ এটা কি জাতের গাভী আসলে এটা মূলত আপনি বাগা বাড়ি জার্সি জাতের গাভি অরিজিনাল জার্সি হবে কি এটা 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 জি ভাই মানে বিগ 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 জার্সির বয়স কয় দাঁত এটা দাঁতে ছয়টা আছে ছয় দাঁত খিল আছে দুই পাশে জি ভাই

আপনার জি ভাই সকালবেলা কত লিটার আসবে সকালবেলা বেলা আপনি একটা ধরেন আপনি তেরো চোদ্দ কেজি দুধ বিকেল বেলা বিকেলবেলা আপনি ছয়

আচ্ছা এর সাথে তো আর একটা জোড়া আছে জোড়া নিলে তো একটা সুযোগ হবে নাকি জি ভাই চলো দুই নম্বরের গাভী দর্শকদের দুই নম্বর সিরিয়ালে মিলন ভাই আরো একটি গাভী গরু নিয়ে আসলেন এটাও কিন্তু বড় সাইজের এর গাভী এটা চকলেট কফি কালার দুইটা আছে আবার এটার একটু সাদা অংশ আছে হ্যাঁ এটা কিছুটা ফ্রিজিয়ান এটা ভিড় পাইছে আচ্ছা এটা জার্সি ফ্রিজিয়ান মিক্সড আছে জার্সি বেশি আছে হয়তো ফ্রিজিয়ান ক্রম আছে জি 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 বয়স কয় দাঁত ভাই এটা বয়স চার দাঁত চার দাঁত জি কত নম্বর বাচ্চা এটা আপনি প্রথম বাচ্চা চার দাঁত এটা প্রথম বাচ্চা কি বাচ্চা সঙ্গে এটা সঙ্গে এটাও সার বাচ্চা এর কোলেও সার বাচ্চা জি ভাই দুটোর সঙ্গে তো সার বাচ্চা নাকি হ্যাঁ দুটোর সঙ্গে সার বাচ্চা এই বাচ্চার বয়স এই বাচ্চার বয়স হলো এটা জন্মভুল ক্লিয়ার হয়ে গেছে এটা ধরেন দশ বারো ঘন্টা ধরা বাচ্চা দশ থেকে বারো ঘন্টা হলো বাচ্চা দিছে গতবার টানা হয়েছে এটাতে আমি ধরেন এটা আমি দুই তিনবার দূর টানা হয়েছে দুই থেকে তিনবার আবার কত কেজি পালন হয়ে আছে এখন এখন যে তলা টুক আছে তলা টুকে আমি আশাবাদী যে দশ এগারোশো দুধ একবারে হবে হ্যাঁ এগুলো কত লিটার গ্যারান্টি যাবে এটা গ্যারান্টি আমি আঠারো কেজি দুধের গ্যারান্টি আঠারো কেজি গ্যারান্টি আচ্ছা এর সিঙ্গেল দাম কত ভাই এটা সিঙ্গেল কোন দর্শক ভাই নিলে দুই লক্ষ পাঁচ হাজার টাকা দাম রাখ দুইশো পাঁচ দাম জি ভাই এক দাম নাকি সুযোগ আছে হালকা যত্ন মানে কিছু মানে সম্মান ক্ষেত্রে আচ্ছা যাই বিক্রি করেন ভাই বিক্রি করেন মিলন ভাইয়ের কাছে এটা আমাদের দাবি না ভাই এটা আসলে আমি ওইভাবে দাম চাবো না যে কি তারা কবে বিভ্রান্তর মধ্যে পড়ে এগুলো গাবে আপনি দুই লক্ষ তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা দাম চাইলে চাওয়া যায় ঠিক আছে আমি ওই জায়গায় দাম চাব না দর্শক ভাইরা যাতে জানে যে বড় গাবি গাভীগুলোর বাজার মূল্যটা দেখেন কতটা কি এই দর্শক ভাইয়ের পনেরোতে অনেক দর্শক ভাই বলে মিলন ভাই আপনার গাভুগুলোর দাম জাত এগুলো দেখে ভালো লাগে আচ্ছা দু দাম আছে চারশো চল্লিশ যে আর দুশো পাঁচ দুটি গাবি দুটি বাচ্চা দুধের গ্যারান্টি আপনার হিসাবে সে আটত্রিশ আমরা পঁয়ত্রিশ লিটার নিলাম আটত্রিশ বাদ পঁয়ত্রিশ এর কম চৌত্রিশ হলে আপনার নিবেন চৌত্রিশ এর চৌত্রিশ পয়সা মানে যদি ফুটাও জল দুধ কম পারে বুঝছেন পঁয়ত্রিশ এর এই গাভীটা যে কোনো বাংলাদেশের যে পানতে যাবে আমি মিলন কথা দিলাম আপনার সুমকে গাড়ি ভাড়া দেবে চার লক্ষ চল্লিশই দিতে হবে

এটা বাচ্চাটার বয়স এটা আপনার তিন দিন হচ্ছে তিন দিন হচ্ছে কতবার করে টানা লাগে এটা দু টানা হচ্ছে ধরেন আপনি ডেলি দিন দুইবার আর অলস টাইম ধরেন আমি বাচ্চা সাইডে দেই থুই একবার টানি সকালবেলা টানার পরে বাচ্চা অলস টাইম ছাড়া থাকে এটা এটার কত কেজি গ্যারান্টি এটা দুধের গ্যারান্টি থাকবে 12 কেজি 12 লিটার দাম কত লাগবে এটার দাম একদম 145000 টাকা আচ্ছা এটা 145 ফিক্সড একবারে ফিস কোনো টাকা পয়সার সুযোগ সুবিধা নাই কোনো সুযোগ সুবিধা নাই গাবি কোনো দাম চাইলে অনেক সহজে আমি দাম চা কোনো মাল বেচে না করি না ছোট গাবি চার নম্বর সিরিয়ালে আজকের প্রতিবেদনের সব শেষ গাভী ভরা মাঝারি ধরে দর্শকরা কিনতে পারবেন কি জাতের এটা মিলন ভাই এটাও ফ্রিজিয়ান এবং দুটি অরিজিনাল জার্সি

যারাই নিচ্ছে তাদেরও উদ্দেশ্য একটা কথাই বলেছি তারাও অনেকটা ভালো একটা সারা দিছে এই জন্য এই গাভীগুলো আমি মনে করি যে যে কি তারাই নিবে এগুলো তো গাভীগুলো কিনলে এগুলো গাভীর রোগ কম দুধটা ভালো দেয় আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম